হ্যালো এভরিওয়ান, আমি এস এ মুন্না। আরও একটি অ্যাডভান্স স্ট্রাকচারের টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তার আগে যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব। আজকের টপিক হচ্ছে, এটা তো ঘটতই, এটা তো হওয়ারই ছিল, যা ঘটতে বাধ্য। এরকম কথাগুলোকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? যেমন, এটা তো ঘটতই, এটা তো ঘটারই ছিল। ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন, ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। আমরা হ্যাপেনের জায়গায় অকার এই শব্দটাও ব্যবহার করতে পারি, এটার অর্থ ঘটা। এই রুটিন ফলো করতে তুমি বাধ্য, অর্থাৎ অনুসরণ করতে বা মেনে চলতে বাধ্য। ইউ আর বাউন্ড টু ফলো দিস রুটিন, ইউ আর বাউন্ড টু ফলো দিস রুটিন। তারা এই ঘর ছেড়ে যেতে বাধ্য। They are bound to leave this room. They are bound to leave this room. Amra shekhane jete baddho chilam. We were bound to go there. We were bound to go there. She tomar taka dite baddho. He is bound to return your money. Othoba amra return er jagay refund byabohar korte pari. He is bound to return your money. Othoba he is bound to refund your money. আজকের ভিডিওতে এটুকুই। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।